ঈদের দিনগুলো বর্ণিল করে তুলতে এবারও বৈশাখী টেলিভিশনে রয়েছে বৈচিত্র্যময় অনুষ্ঠানের সম্ভার। সপ্তাহব্যাপী এই আয়োজনের পঞ্চম দিনেও থাকছে আকর্ষণীয় একক, ধারাবাহিক ও মেগা নাটক। এছাড়া রয়েছে সিনেমা ও সুন্দর সব সঙ্গীতানুষ্ঠান। আরও জানাচ্ছেন লাবণী গুহ। ঈদ আনন্দের এই সময়ে দর্শকদের জন্য বৈচিত্র্যময় অনুষ্ঠানের ডালে সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। পঞ্চম দিনের আয়োজন শুরু হবে বৈশাখীর সকালের গান অনুষ্ঠান দিয়ে। 8:15 এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন চম্পা বনি। সকাল 9:00 থাকছে ধারাবাহিক নাটক ভাগ্যবিবির পুনঃপ্রচার। 9:30 আরেক ধারাবাহিক হাবুর স্কলারশিপ 2-এর পুনঃপ্রচার হবে। সকাল 10:00 রয়েছে একক নাটক লাভ ইউ ম্যাডামের পুনঃপ্রচার। সকাল 11:00 গানের অনুষ্ঠান। গানে গানে ঈদ আনন্দতে গাইবেন রুমি ও তার দল। দুপুর 12:30 পুনঃপ্রচার হবে ধারাবাহিক নাটক গার্লফ্রেন্ডের ঈদ শপিং। দুপুর 1:00 রয়েছে শুধু সিনেমার গান। 1:30 পুনঃপ্রচার হবে ধারাবাহিক নাটক বিজয়ের গল্প। আমি হচ্ছি মেঘাইবার, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ। দুপুর 2:40 প্রচারিত হবে বাংলা সিনেমা লুটতরাজ। বিকেল 5:15 প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম ঈদ। 5:50 থাকছে 7 পর্বের ধারাবাহিক নাটক অ্যান্টি হিরোর পঞ্চম পর্ব। 6:25 রয়েছে ধারাবাহিক নাটক ভাগ্যবিবি। ও হচ্ছে আলেকের ছোটখালার ছেলে। সন্ধ্যা 7:30 প্রচারিত হবে ধারাবাহিক নাটক পরিবাণু। রাত 8:10 একক নাটক আই অ্যাম ডিভোর্স। রাত 9:20 থাকছে ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ 2। রাত 10:00 আরেক ধারাবাহিক গার্লফ্রেন্ডের ঈদ শপিং প্রচারিত হবে। 10:30 রয়েছে ধারাবাহিক নাটক বিজয়ের গল্প। রাত 11:35 প্রচারিত হবে মেগা ড্রামা সুন্দরী বাইদানী। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।